সাহিত্যে সাজি নিয়ে উপস্থিত ঘরকুনো। আমরা আমাদের এই বিশেষ অংশে আপনাদের জন্য নিয়ে আসব বিশ্ব সাহিত্যের নানা স্বাদের গল্পের বাংলায় শ্রুতিনাট্যরূপ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে আজকের শ্রুতিনাটক কপালকুণ্ডলা শুরু হচ্ছে। প্রথম পর্ব। ও মাঝি, আজ কত দূর যেতে পারবে? তা বলতে পারবো না। বলতে পারবে না তো নৌকো চালাচ্ছ কেন? মহাশয়, যা জগদীশ্বরের হাতে তা পণ্ডিতরাও বলতে পারে না, ও মূর্খ কি করে বলবে? আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হব না? বলো কি, ব্যাটারা ২০-২৫ বিঘা ধান কেটে নিয়ে গেল আর তুমি বলছো ব্যস্ত হব না? ছেলে পেলেরা সারা বছর খাবে কি? আমি তো আগেই বলেছিলাম, আপনার বাড়িতে যখন বড় কেউ নেই আপনার আসা উচিত হয়নি। আসবো না? তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। এখন যদি পরকালের কাজ না করি তো কবে করব? দেখুন, শাস্ত্রের যতটুকু আমি জানি, পরকালের কাজ তীর্থ দর্শনে যেমন হয়, বাড়িতে বসেও তেমন হতে পারে। তাহলে তুমি এলে কেন? আমি তো তীর্থ করতে আসিনি, সমুদ্র দেখার বড় স্বাদ ছিল তাই এসেছি। আহা, কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলব না। ও ভাই, এ তো বড় খারাপ কাজ হলো। বারদরে এসে পড়লাম না কোন দেশে এলাম কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে মাঝি? বেশি দূর চোখ যায় না, আকাশ, নক্ষত্র, চাঁদ, উপকূল কোনো দিকে কিছুই দেখা যাচ্ছে না। নিশ্চয়ই দিক ভুল হয়েছে নাবিকদের। কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কিছুই ঠিক করতে পারছে না। পাছে বার সমুদ্রে পড়ে অকুলে মারা যায় এই ভেবে ভয় পেয়েছে। কিনারায় পড়, কিনারায় পড়, কিনারায় পড়। কিনারা কোথায় তা জানতে পারলে তো আর সমস্যাই ছিল না। মাঝি ভাইরা, ভয়ের কিছু নেই। ভোর হয়ে গেছে, ৪-৫ দণ্ডের ভেতর সূর্য উঠবে। এই সময়ের ভেতর নিশ্চয়ই ডুবে যাবে না নৌকা। তোমরা বাবা বন্ধ করো, স্রোতে নৌকা যেখানে খুশি যাক, পরে রোদ উঠলে পরামর্শ করা যাবে। কি কুয়াশা! এতক্ষণেও সূর্য দেখা গেল না। এবার নিশ্চিত মৃত্যু, কেউ বাঁচাতে পারবে না। ওই তো, ওই তো! কি কি মাঝি, কি হয়েছে? রোদ উঠেছে, রোদ উঠেছে। এই দেখো ডাঙা। কোথায় এসেছে? ডাঙা কত দূর? বিপদ কেটেছে তো? জোয়ারে দেরি আছে, এই ফাঁকে আপনারা সামনের ডাঙায় রান্না খাওয়া সেরে নিতে পারেন, পরে জোয়ার এলে বাড়ির পথে রওনা হওয়া যাবে। বেশ, তাই হোক। নৌকা তীরে ভেড়াও। মাঝি, রান্না হয়েছে? আজ্ঞে বাবু, চাল ডাল ধোয়া হয়ে গেছে, চুলা বানানো শেষ, কিন্তু আগুন জ্বালানোর মতো কাঠ নেই। সে কি, কাঠ নাই তো কাঠ নিয়ে আয়। না খেয়ে বসে থাকবো নাকি? ও আমি পারবো না, কাঠ আনতে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। আপনার জন্য আমি বাঘের পেটে যেতে পারবো না। বাবা নবকুমার, তুমি একটা কিছু উপায় করো দেখি, না হলে আমাদের এতগুলো লোককে উপোস করে থাকতে হবে। ঠিক আছে, যাব। একটা কুড়াল দাও দেখি, আর দা নিয়ে কেউ একজন এসো আমার সাথে। আমায় মাফ করুন বাবু, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি। সৈকত ছেড়ে তো অনেক দূর চলে এসেছি। সামনে জনবসতির কোনো চিহ্ন নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। তবে গাছপালাগুলো খুব বেশি বড় নয়, জ্বালানি হিসেবে ব্যবহার করার মতন কাঠ না, এইসব ছোট গাছ থেকে পাওয়া যাবে না। হ্যাঁ, দেখি আর কিছু দূর এগিয়ে যাই। ওই তো, ওই গাছটা কাটা যেতে পারে। যাক, কাঠ পাওয়া গেছে, এবার ফিরতে হবে। কিন্তু এত ভারী কাঠের বোঝা নিয়ে যাব কি করে? এভাবে একা চলে আসাটা না 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 ঠিক হয়নি। যাক, এসেছি যখন কাঠ সঙ্গে নিয়েই ফিরবো, যতই কষ্ট হোক। নবকুমার গেছে তো অনেকক্ষণ হলো, এত দেরি হবার তো কোনো কারণ নাই। নিখাত বাঘের কবলে পড়েছে। বাবু, নৌকার বাঁধন খুলতে হবে। কেন? এরম জায়গায় জোয়ার আসার সময় খুব জোরে ঢেউ আসে, পাড়ের কাছাকাছি নৌকা থাকলে ঢেউর আঘাতে ভেঙে যায়। আর এক মুহূর্ত দেরি করা চলবে না, আপনার সবাই নৌকায় উঠুন। কিন্তু নবকুমার যে রয়ে গেল, তিনি কি আর আছেন? তাকে শেয়ালে খেয়েছে। এ কি, নৌকা কোথায়? আমাকে রেখেই চলে গেল নাকি? না, তা কি করে হয়? জোয়ার এসেছে বলে হয়তো নৌকাটা আশেপাশে কোথাও ভিড়িয়েছে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। কিন্তু এভাবে কতক্ষণ অপেক্ষা করব? খিদেও পাচ্ছে খুব। বসে না থেকে বরং সমুদ্রের পাড় ধরে হাঁটতে থাকি। সন্ধ্যা হয়ে গেল, জোয়ার শেষ হয়ে ভাটা শুরু হয়ে গেছে। নৌকো ফিরে এলো না। হয় জোয়ারের সময় নৌকো ডুবে গেছে, না হলে ওরা আমাকে ছেড়ে চলে গেছে। আশেপাশে এমন কোনো জায়গা নেই যেখানে আশ্রয় নিতে পারবো। খাবার নেই, জল নেই, প্রচণ্ড শীতে কাঁপুনি দিচ্ছে। শীত বস্ত্র যা ছিল সব নৌকায় রয়ে গেছে। রাতে ভাগ ভাল্লুকের উৎপাত, বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। না, এত সহজে হার মানব না। পাহাড়ের উপরে উঠে রাতটা কাটাবার মতন একটা আশ্রয় খুঁজে বার করতেই হবে। খুব ক্লান্ত লাগছে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। ওই বিশাল বালিয়ারিটার পাশে বসে একটু জিরিয়ে নি। ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত হয়ে গেছে মনে হয়। এখনো যে বাঘে খায়নি এই যথেষ্ট। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু দূরে একটা আলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। না, ভুল দেখছি না তো? কই না, ঠিক দেখছি। আলোটা ক্রমশ বাড়ছে। কেউ আগুন জ্বালিয়েছে মনে হয়, কিন্তু এখন তো দাবানলের সময় নয়। আশেপাশেও তো কোনো মানুষ নেই। তাহলে আলোটা কোথা থেকে আসছে? ভূত নয় তো? না না, কি বলছি আমি। যাই হোক, এভাবে ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আলোর দিকে এগিয়ে যাই। অনেক উঁচু একটা বালিয়াড়ির চূড়াতে আগুন জ্বলছে। তার সামনে বসে আছে ভীষণ চেহারার একটা লোক। চোখ বুজে ধ্যান করছে লোকটা। আমায় বোধহয় দেখতে পায়নি, পায়ের আওয়াজ পেয়েছে কিনা কে জানে। বছর 50-এর লোকটার গায়ে কোনো কাপড় আছে কিনা বোঝা যাচ্ছে না, তবে কোমর থেকে হাঁটু পর্যন্ত চামড়ায় ঢাকা। গলায় রুদ্রাক্ষের মালা, কালো দাড়ি, মাথায় জটা। সামনে কাঠ জ্বেলে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। একটা উৎকট দুর্গন্ধে ভরে আছে জায়গাটা। ও কি, একটা পচা গলা মরার উপর বসে আছে লোকটা, আর দুর্গন্ধটা ওই মরাটা থেকেই আসছে। সামনে একটা মরার খুলি, একটা লাল রঙের তরল রক্ত রয়েছে ওতে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়গোড়, এমনকি জটাধারীর গলা, রুদ্রাক্ষের মালাতেও ছোট ছোট হাড়ের টুকরো। এর নির্ঘাত কোনো কাপালিক। এর সঙ্গে কথা বলা কি ঠিক হবে, নাকি ফিরে যাব? কে তুমি? ব্রাহ্মণ। আমার সঙ্গে এসো। বেশ, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে খাওয়ার মতো কিছু পাবো বলবেন? আমার সাথে এসো, সব পাবে। এই কুটির দেখতে পাচ্ছ? ওখানেই বিশ্রাম নাও। ভিতরে ফলমূল যা আছে খেয়ে নাও। কলসে জল রাখা আছে, আর বাঘের চামড়া আছে। ইচ্ছা হলে ঘুমিও, নির্বিঘ্নে থাকতে পারো এখানে। বাঘের ভয় করো না। পরে আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। যে পর্যন্ত সাক্ষাৎ না হয়, সে পর্যন্ত এই কুটির ছেড়ে কোথাও যেও না। কাপালিক চলে গেছে, ফলগুলো আগে খাই। জলটা একটু নোনতা, তা হোক। आज सारा दिन कापालिके देखा नहीं। बिकेल हो गेल, যেভাবেই হোক বাড়ি ফিরতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাপালিকের সঙ্গ ত্যাগ করতে হবে। কিন্তু এই জঙ্গলের মধ্যে রাস্তা চিনে যাবই বা কিভাবে? কাপালিক নিশ্চয়ই রাস্তা চেনে। জিজ্ঞাসা করলে কি বলে দেবে না? এখনো পর্যন্ত সে কোনো খারাপ ব্যবহার করেনি আমার সাথে, হয়তো খামোকা ভয় পাচ্ছি। তাছাড়া কাপালিক বলেছিল ওর সঙ্গে দেখা না করে যেন কুটি ছেড়ে কোথাও না যাই। না বলে চলে যাওয়াটা কি ঠিক হবে? শুনেছি কাপালিকরা নাকি মন্ত্র বলে অনেক অসাধ্য সাধন করতে পারে। না, ওকে রাগানোটা ঠিক হবে না। আগের দিন প্রায় উপবাসে কেটেছে, আজকেও সারাদিন কিছু খাওয়া হয়নি। ফলমূল যা ছিল সব কাল রাতেই খেয়ে নিয়েছি। খুব খিদে পাচ্ছে, দেখি একবার বাইরে বেরিয়ে যদি ফলমূল বা কোনো খাবার জোগাড় করতে পারি। কুটিরের বাইরে কয়েকটা গাছে ফল ধরেছে দেখছি। খেয়ে দেখি তো। বাদামের মতন চমৎকার খেতে। এই ফল খেয়েই আপাতত পেট ভরাই। খাওয়া তো হলো, কিন্তু এ কোথায় এসে পড়লাম? রাস্তা হারিয়ে ফেললাম যে। আশ্রমে কিভাবে ফিরব? মনে হচ্ছে সমুদ্রের কাছে এসে পড়েছি। ওই শব্দ শুনে এগিয়ে যাই। এই তো সমুদ্রের তীরে পৌঁছে গেছি। কমলা হয়ে এসেছে পশ্চিমের আকাশ, সেই আভায় সোনার রং ধরেছে সমুদ্র। চারিদিকে বিশাল গম্ভীর নীরবতা। অনেক দূরে একটা ইউরোপীয় জাহাজ বিরাট একটা সামুদ্রিক পাখির মতো পাল তুলে চলে যাচ্ছে। এমন বিশালতার সামনে আপনি মাথা নুয়ে আসতে চায় না। এখানে বসে থাকলে চলবে না। চারিদিক অন্ধকার হয়ে আসছে। কাপালিকের কুটির খুঁজে বার করতে হবে। কিন্তু কে ওখানে দাঁড়িয়ে? সন্ধ্যার অস্পষ্ট আলোয় সৈকতে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রমণী মূর্তি। মাথার এলো চুলগুলো নেমে এসেছে কাঁধ ছাড়িয়ে, কোমর ছাড়িয়ে আরও নিচে। ঘন চুলের জন্য মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না, তবে যেটুকু দেখতে পাচ্ছি তাই যেন ছেঁড়াখোড়া মেঘের সাথে লুকোচুরি খেলে বেরিয়ে আসা চাঁদের আলো। বিশাল চোখ জোড়ায় স্থির স্নিগ্ধ দৃষ্টি, স্নিগ্ধ অথচ গম্ভীর, স্থির অথচ জ্যোতির্ময়। সূর্য কিরণের তেজ তাতে নেই, যা আছে তার সাথে ছাদের কোমল আলোরই কেবল তুলনা চলে। কাঁধ ছাড়িয়ে নেমে আসা ঘন কুন্তলে বাহু যুগল ঢাকা পড়ে গেছে। রমণী দেহ একেবারে অলঙ্কারবিহীন। সব মিলিয়ে এমন একটি মোহিনী মূর্তি যা বলে বোঝানো যায় না। সে বিশাল দুটি চোখ মেলে অলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর দৃষ্টিতে যেন উদ্বেগের ছায়া। পথিক, তুমি পথ হারিয়েছ? কি মধুর ওই কণ্ঠস্বর, ঠিক যেন বিনা সুরের মতন। পথিক, তুমি পথ হারিয়েছ? হ্যাঁ, মানে। আসো আমার সঙ্গে। ওই তো এসে পড়েছি, সামনেই সেই কাপালিকের কুটির। কিন্তু সেই রমণী কোথায় চলে গেল? এ কি দেবী নাকি মানুষই, না ওই কাপালিকের কোনো মায়া? সন্ধ্যা অনেকটা সেরে নি। আরে, আমার আসার আগে থেকেই কাঠ জ্বলছে কুটিরে, এতক্ষণ খেয়াল করিনি তো। দেখি কলসে জল আছে কিনা। হ্যাঁ, সঙ্গে চাল, আরও কিছু রান্না করার মতন জিনিসও আছে দেখছি। নিশ্চয়ই কাপালিক রেখে গেছে। একটা মাটির পাত্র আছে দেখছি, ওতে চালগুলো সেদ্ধ করে খেয়ে নেব। আর হ্যাঁ, বাঘ চাল তো পাতাই আছে, ওতেই শুয়ে পড়ব। आज सकाल थेके सागर तीरे बसे आछि कालकेर सेई मायाबिनीर अपेक्षाय। किन्तु सकाल पेरिये दुपुर, दुपुर पेरिये सन्ध्या हये गेल, से तो एलो ना। ना, सूर्य डूबे जाच्छे, आबार कुटीरे फिरे जाई। कापाली कुटीरे एसेছে দেখছি। কেমন আছেন? এই দুই দিন দর্শন পাইনি কেন আপনার? আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। আমায় এবার বাড়ি ফিরতে হবে। পথও জানি না, পথেও কিছু নেই। আপনি সব ব্যবস্থা করে দেবেন এই ভরসায় আছি। আমার সঙ্গে এসো। বাড়ি ফেরার কোনো উপায় হয়তো হবে, সঙ্গে গিয়ে দেখি। পিঠে কার যেন কোমল হাতে স্পর্শ অনুভব করলাম। একই কালকের সেই মোহিনী বনদেবী মূর্তি, যার দেখা পাওয়ার জন্য আজ সারাটা দিন সাগর সৈকতে কাটিয়েছি আমি। আগের মতোই নিঃশব্দ নিস্পন্দ, কিন্তু হঠাৎ করে সে আমার পিছনে এলো কোথা থেকে। দু ঠোঁটের ওপর আঙুল দিয়ে রয়েছে সে, কথা বলতে নিষেধ করছে। কাপালি কিছু দূর এগিয়ে গিয়েছে, তাই আমাদের বোধহয় দেখতে পাচ্ছে না। কোথায় যাচ্ছ? যেও না, ফিরে যাও, পালাও পালাও। আমার জবাবের অপেক্ষা না করেই সে আবার কোথায় চলে গেল। আমি কি ওর পিছনে পিছনে যাব? কিন্তু কার পিছনে, সে কোন দিকে গেল আমি তো বুঝতেই পারলাম না। এ কারো মায়া না আমারই ভুল হয়েছে? যে কথা শুনলাম সে তো ভয়ের, কিন্তু কিসের ভয়? তান্ত্রিকেরা তো সবই করতে পারে, তাহলে কি পালাবো? পালাবই বা কেন? সেদিন যখন বেঁচে গেছি আজও বাঁচব। কাপালিকও মানুষ, আমিও মানুষ, সুতরাং ভয় কি? দেরি করছো কেন? হ্যাঁ হ্যাঁ চলুন যাচ্ছি। সামনে সাগর তীরে মাটির দেয়ালওয়ালা একটা কুটির দেখা যাচ্ছে, ওটা ছোট বাড়িও বলা যেতে পারে। কাপালি কুটিরের পাশ দিয়ে সাগরের তীরের দিকে এগিয়ে যাচ্ছে। আসছো তো? হ্যাঁ আসছি। এখনো পালাও, নরমাংস না হলে কাপালিকের পূজা হয় না জানো না? কপাল কুণ্ডলে। এ কি, আপনি আমার হাত ধরে টানছেন কেন? হাত ছাড়ুন আমার। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? পূজার জায়গায়। কেন? বলি দেবার জন্য। এত জোর ঝাঁকানি দিয়ে ছাড়াবার চেষ্টা করলাম যে সাধারণ কেউ হলে মাটিতে ছিটকে পড়তো, কিন্তু এই কাপালিককে সামান্য টলানো গেল না। আমার হাত তো ছাড়াতেই পারলাম না, উল্টে আহ আমার হাতের হাড়গুলো মরমরিয়ে উঠল। না, শক্তি দিয়ে পেরে উঠবো না, কৌশলের দরকার। দেখা যাক এই ব্যাটার দৌড় কত দূর। সৈকতের মাঝামাঝি পৌঁছে গেছি। আগের দিনের মতো কাঠ জেলে বিরাট একটা অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। চারপাশে শান্তিক পূজার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সব সাজানো, মাথার খুলি ভর্তি আসবাবও রয়েছে, কিন্তু সব নেই। আমাকে সব হতে হবে। আহ, এই লতা গুল্মগুলো দিয়ে আমার হাত পা বাঁধছেন কেন? ছেড়ে দিন আমাকে। মূর্খ, কি জন্য বাধা দিচ্ছ? তোমার জন্ম আজ সার্থক হবে। ভৈরবীর পূজায় তোমার এই মাংসপিণ্ড অর্পিত হবে। তোমার মতো লোকের পক্ষে এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? বলির আগের ক্রিয়াকর্ম সারছে কাপালিক। শক্ত শুকনো লতার বাঁধন ছেড়া অসম্ভব। মৃত্যুর আর দেরি নাই। এ কি, খড়গ কোথায় গেল? বিকেলে খড়গ এনে তো এখানেই রেখেছিলাম, তারপর তো কোথাও সরাইনি। এ নিশ্চয়ই কপালকুণ্ডলার কাজ। কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা। কাপালিক কুঠিরের দিকে গেল। এই ফাঁকে একবার চেষ্টা করে দেখি যদি বাঁধনটা ছিঁড়তে পারি। উফ, অসম্ভব। কে? চুপ, কথা বলো না। খড়গ আমার কাছে, আমি চুরি করে রেখেছি। আমি বাঁধনটা কেটে দিচ্ছি। আলাও এক্ষুনি, আমার পেছন পেছন এসো, আমি পথ দেখিয়ে দিচ্ছি। এই অমাবস্যার রাতের ঘোর অন্ধকার অচেনা রাস্তায় এই সহচারিণী ষোড়শীকে অনুসরণ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। হে ভগবান, এও কপালে ছিল। অনেক গভীর জঙ্গলে চলে এসেছি মনে হচ্ছে। সামনে অস্পষ্টভাবে একটা মন্দির দেখা যাচ্ছে, সামনেই এটার পাঁচিল ঘেরা একটা বাড়ি। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। দ্বার খোলো। কে ও? কপালকুণ্ডলা বুঝি? যিনি দরজা খুললেন তাকে দেখে মন্দিরের সেবক বা অধিকারী বলেই মনে হয়। বয়স বছর 50 হবে, মাথা প্রায় কেশ শূন্য, কপালকুণ্ডলা। লোকটার কানে ফিসফিস করে কি যেন বলছে। ব্যাপার বেশ গুরুতরই মনে হচ্ছে। মহাপুরুষ ইচ্ছে করলে সবই করতে পারেন। যা হোক, মায়ের প্রসাদে তোমার অমঙ্গল কিছু ঘটবে না। সে লোকটা কোথায়? প্রাচীরের ওপাশে দাঁড়িয়ে আছে, আমি ডেকে আনছি। আজ রাতটা কোনো মতে এখানে লুকিয়ে থাকো, কাল ভোরে তোমাকে মেদিনীপুরের পথে রেখে আসবো। তুমি কি কিছু খাবে? খাবারের ব্যবস্থা করব? আগে না, আপনি ব্যস্ত হবেন না, এখন খাবার কোনো ইচ্ছা নাই আমার। আপাতত বিশ্রামের জন্য একটা জায়গা হলেই চলবে। আচ্ছা বেশ, আমার রান্নাঘরে তোমার শোবার ব্যবস্থা করে দিচ্ছি, গিয়ে শুয়ে পড়ো। আমি তাহলে এবার আসি। যেও না, একটু দাঁড়াও, একটা কথা আছে তোমার সাথে। কি? আমার মনে হয় ওখানে আর ফিরে যাওয়া উচিত হবে না তোমার। কেন? এলে আর রক্ষা থাকবে না। তা তো জানি। তাহলে আর জিজ্ঞেস করো কেন? ওখানে ছাড়া আর কোথায় যাব? দুনিয়ায় আর কোথাও তো আমার যাবার জায়গা নেই। এই পথিকের সাথে অন্য দেশে চলে যাও। যখন তোমার শিষ্য আমাকে নিয়ে যেতে চেয়েছিল তখন তো বলেছিলে যুবতীর এরকম যুবক পুরুষের সঙ্গে যাওয়া উচিত নয়, এখন বলছো কেন? তখন তোমার জীবনের আশঙ্কা করিনি, বিশেষ করে তখন যে সদুপায়ের সম্ভাবনা ছিল না, এখন তা হতে পারবে। চলো, মায়ের অনুমতি আগে নিয়ে আসি। দেখো মা, দেবী অর্ঘ্য গ্রহণ করেছেন, বেলপাতা পড়েনি। যে ইচ্ছে নিয়ে অর্ঘ্য দিয়েছিলাম তাতে অবশ্যই মঙ্গল হবে। তুমি স্বচ্ছন্দে এই পথিকের সাথে যেতে পারো। তবে আমি সংসারী লোকের রীতিচরিত্র জানি। তুমি যদি গলগ্রহ হয়ে এ লোকের সাথে যাও তবে ও অপরিচিত যুবতী সঙ্গে নিয়ে লোকালয়ে লজ্জা পাবে, তোমাকেও লোকে ঘৃণা করবে। তুমি বলছো এ লোক ব্রাহ্মণ সন্তান, গলায় পইতেও দেখেছি। ও যদি তোমাকে বিয়ে করে নিয়ে যায় তাহলে সবচেয়ে ভালো হয়, তা না হলে আমিও তোমাকে ওর সাথে যেতে বলতে পারি না। বিয়ে? বিয়ের নাম তো তোমাদের মুখে শুনে থাকি, কিন্তু কাকে বলে বিশেষ জানি না। কি করতে হবে? বিয়ে হলো স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান, এজন্যেই স্ত্রীকে সহধর্মিণী বলে। জগন্মাতাও শিবের বিবাহিতা। তাই হোক, কিন্তু তাকে ছেড়ে যেতে আমার মন সরছে না। তিনি যে আমাকে এতদিন প্রতিপালন করেছেন। কি জন্যে প্রতিপালন করেছে তা জানো না? স্ত্রীলোকের সতীত্ব নাশ না করলে যে তান্ত্রিক তন্ত্র সিদ্ধ হয় না তা তুমি জানো না? আমিও একটু আধটু তন্ত্র সম্পর্কে জানি, শুধু এখনও সিদ্ধির সময় হয়নি বলে তুমি রক্ষা পেয়েছ। আজকের ঘটনার পরে তো তোমার প্রাণহানির আশঙ্কাও আছে, তাই বলছি পালিয়ে যাও। আমার এখানে রাখার উপায় থাকলে এখানেই তোমাকে থাকতে বলতাম, কিন্তু সে উপায় নেই। তবে বিয়েই হোক। মহাশয়, ঘুমিয়েছেন নাকি? আগে না। মহাশয়ের পরিচয়টা জানতে এলাম। আপনি ব্রাহ্মণ? আগে হ্যাঁ। কোন শ্রেণী? রাড়িও। আমরাও রাড়িও ব্রাহ্মণ, উৎকল ব্রাহ্মণ ভাববেন না, বংশে কুলাচার্য, তবে এখন মায়ের পদাশ্রয়ে আছি। তা মহাশয়ের নাম? নবকুমার শর্মা। নিবাস? সপ্তগ্রাম। আপনারা কোন গাই? বন্ধঘটি। কয় সংসার করেছেন? এক সংসার মাত্র। সত্যি বলতে কি আমার এক সংসারও নেই। রামগোবিন্দ ঘোষালের মেয়ে পদ্মাবতীকে বিয়ে করেছিলাম। বিয়ের পর কিছুদিন বাপের বাড়িতে ছিল পদ্মাবতী, মাঝে মাঝে শ্বশুর বাড়ি যা আসা করত। যখন তার বয়স 13 বছর তখন তার বাবা সপরিবারে পুরুষোত্তম দর্শনে গিয়েছিলেন। সেই সময় পাঠানরা আকবর শাহের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল। সদলে উড়িষ্যায় বসবাস করছিল তারা। তাদের দমনের জন্য যথাসাধ্য চেষ্টা করছিল আকবর শাহ। রামগোবিন্দ ঘোষাল তখন উড়িষ্যা থেকে ফিরছিলেন, আর তখনই মোগল পাঠানের যুদ্ধ শুরু হয়ে যায়। পথে পাঠান সেনার হাতে পড়ে যান তিনি। পাঠানরা সে সময় নিছক টাকা কড়ির জন্য পথিকদের ওপর চড়া হতো। টাকা পয়সা, গহনাগাটি প্রভৃতি মূল্যবান জিনিসপত্র কেড়ে রেখে ছেড়ে দিত তাদের। किन्तु রামগোবিন্দ ঘোষালের स्वभाव छिल उग्र चोटपाट करे चटिए दिलेन पाठानदेर फल हलो एई सपरिवारे आटका पड़लेन तिनि अवशेषे जातीय धर्म विसर्जन दिए सपरिवारे मुसलमान हये निष्कृति पेलेन। রামগোবিন্দ ঘোষাল सपरिवारे प्राण निये बाड़ी फिरलेन बटे किन्तु मुसलमान बोले आत्मीय स्वजनेर काछे परित्यक्त हलेन एकेबारे। तखन आमार बाबा बेंचे छिलेन जात खावानो बियायेर साथे साथे जात खावानो पुत्रबधूकेও त्याग करलेन तिनि। তারপর থেকে পদ্মাবতীর সঙ্গে আমার আর দেখা হয়নি। স্বজন পরিত্যক্ত সমাজচ্যুত হয়ে বেশি দিন দেশে বাস করতে পারলেন না রামগোবিন্দ ঘোষাল। সপরিবারে রাজধানী রাজমহলে গিয়ে বসতি স্থাপন করলেন। রাজমহলে যাওয়ার পর শ্বশুর বা স্ত্রীর খোঁজ জানার কোনো উপায় রইল না আমার। এখনো পর্যন্ত ওদের কোনো হদিশ পাইনি। তারপর সংসারের প্রতি এমন বৈরাগ্য এসে গেছে যে আর বিয়ে করতে ইচ্ছা করেনি। যা হোক, কুলিনের ছেলের দুই বিয়েতে আপত্তি নেই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। এই যে মেয়েটা আপনার প্রাণ বাঁচিয়েছে, পরোপকার করতে গিয়ে নিজের প্রাণ সংশয় দেখা দিয়েছে ওর। যে মহাপুরুষে আশ্রয়ে ওর বাস, তার স্বভাবটা ভয়ঙ্কর। ফিরে গেলে আপনার যে দশা ঘটেছিল ওরও তাই হবে। এর কোনো বিহিত যদি আপনি করতে পারেন ভেবে দেখুন। আমিও সেই ভয় করছিলাম। আপনি সবই জানেন, আপনি বলে দিন কি করব। নিজের জীবন দিয়েও যদি কিছু করতে হয় তো আমি রাজি আছি। ওই নরঘাতকের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে যদি কপালকুণ্ডলার প্রাণ বাঁচে তো তাও করতে পারি আমি। পাগল, কি লাভ হবে তাতে? আপনার প্রাণ তো যাবেই, মেয়েটারও প্রাণ যাবে। এর একটা উপায় আছে। কি সে উপায়? আপনার সঙ্গে পালিয়ে যেতে পারে কপালকুণ্ডলা, কিন্তু সে কাজটাও খুব সহজ হবে না। আমার এখানে থাকলে দু এক দিনের মধ্যেই ধরা পড়ে যাবেন দুজন। এই মন্দিরে প্রায়ই আসেন উনি, তার মানে কপালকুণ্ডলার কপাল খারাপ। আমার সাথে পালানোটা সহজ হবে না কেন? ও কার মেয়ে, কোন কুলে জন্ম, তার কিছুই আপনি জানেন না। কার পত্নী, কেমন চরিত্র, তাও কিছু জানেন না। আপনি ওকে সঙ্গে নেবেন কেন? যদি বা নিলেন, আপনি কি ওকে নিজের বাড়িতে জায়গা দেবেন? দিলেও কেন? আর যদি নাই দেন, এ অন্যথা কোথায় যাবে ও? যে আমার প্রাণ বাঁচিয়েছে তার জন্য কোনো কাজ করতেই আমি পিছপা নই। আমার পরিবারের আর সবার সাথেই থাকবেন উনি। ভালো কথা, কিন্তু যখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞেস করবেন এ কার স্ত্রী, কি উত্তর দেবেন আপনি? আপনি বলুন ওর আসল পরিচয় কি, সেই পরিচয় আমি সবাইকে দেব। বেশ, কিন্তু এই 14-15 দিনের পথ আপনারা দুজন যুবক যুবতী কি পরিচয় একসাথে যাবেন? লোকে কি বলবে? তাছাড়া আমি এই মেয়েকে মা বলেছি, আমি বা কিভাবে ওকে অপরিচিত এক যুবকের সাথে একা একা দূরদেশে পাঠাবো? আপনিও তাহলে আসুন আমার সাথে। আমি সঙ্গে যাব? তাহলে মা ভবানীর পূজা করবে কে? তাহলে কি কোনো উপায় নেই? শুনুন, একটা উপায় আছে, কিন্তু সেটা আপনার উদারতার উপর নির্ভর করছে। সে কি? কোন কাজটা করতে অরাজি হয়েছে আমি? কি উপায় বলুন। কপালকুণ্ডলা ব্রাহ্মণের মেয়ে, ওর জীবনের সব কথাই আমি জানি। খুব ছোটবেলায় খ্রিস্টান দস্যুরা ওকে চুরি করে আনে। সাগর পথে যখন দস্যুরা পালাচ্ছিল তখন হঠাৎ ভেঙে পড়ে ওদের জাহাজ, সম্ভবত ঝড়ে পড়েছিল। ছোট্ট কপালকুণ্ডলাকে সাগর তীরে ফেলে চলে যায় ওরা। কাপালিক ওকে দেখে নিজের যোগ সিদ্ধির ইচ্ছায় লালন পালন করতে থাকেন। খুব শিগগিরই নিজের প্রয়োজন মেটাতেন। এখনো পর্যন্ত বিয়ে হয়নি ওর। চরিত্র পরম পবিত্র। আপনি ওকে বিয়ে করে ঘরে নিয়ে যান, কেউ কোনো কথা বলতে পারবে না। শাস্ত্রমতো বিয়ে দেব আমি। আমায় একটু সময় দিন চিন্তা করার জন্য। আপনি এখন ঘুমুন, কাল ভোরে আমি আপনাকে জাগিয়ে দেব। কি করবেন কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন? আজ থেকে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। এর জন্য যদি সংসারও ত্যাগ করতে হয় তাও করব। কে কন্যা সম্প্রদান করবে? মা জগদম্বার কৃপায় আমার কপালে নির্বুঝি গতি হলো। আমি সম্প্রদান করব। আজ যদিও বিয়ের দিন নেই, তবু কোনো অসুবিধা হবে না। গোধূলি লগ্নে কন্যা সম্প্রদান করব। তুমি আজ উপবাস করবে। কৌলিক ক্রিয়াকাণ্ডগুলো বাড়ি গিয়ে করো। একদিনের জন্যে তোমাদের লুকিয়ে রাখতে পারি, এমন জায়গা আছে। आज यदि तिनी आसेन तोमादेर खोज पाबेन ना। बियेर परे काल सकाले शपथनिक बाड़ी जेओ। बेश। मा, एखन तुमी विवाहित, बियेर पर स्वामी तोमार एकमात्र धर्म। स्वामी शशाने गेले साथे जेते होबे तोमाके, सुतरां निःशब्दे चलो। बाबा, आमी भवानीर मंदिरे पूजो दिते गेछिलाम, मायेर चरणे फुल बेलपाता दिये प्रणाम करते जाब, एमन समय बेलपाताटा पड़े गेल। से कि भवानी पूजो निलेन ना? ए तो भालो लक्षण नय, किन्तु एखन आर किछु करार नेই। मा साबधाने থেকো, मा भवानी सब ठीक करे देबेन। आमी तोमादेर मेदिनीपुर पर्यन्त पौঁছে दिये गेलाम, बाकी पथटुकु तोमरा साबधाने যেও, কেমন? बाबा बाबा। मा, तुई जानिस परमेश्वरीर प्रसादे तोर सन्तानेर अर्थेर अभाव नेই। हिजोलार छोट बड़ सबाই तार पुजो দেয়। तोर कापड़े जा बेधे दिएছি তা তোর স্বামীর কাছে দিয়ে তোকে পালকি করে দিতে বলিস মা, আর আমাকে সন্তান বলে মনে করিস। কপালকুণ্ডলার পালকিটা অনেকটা এগিয়ে গেছে। কাল সারাদিন এত পরিশ্রম গেছে, খুব ক্লান্ত লাগছে, জোরে হাঁটতেও পাচ্ছি না। নিজের জন্য আর একটা পালকি হলে খুব ভালো হতো নিঃসন্দেহে, কিন্তু তার উপায় নেই। কপালকুণ্ডলার জন্য দাসী, পালকি আর রক্ষী ভাড়া করতেই বেরিয়ে গেছে অধিকারী দেওয়া প্রায় সব টাকা। রাত হয়ে গেল, অল্প অল্প বৃষ্টিও পড়ছে না। এবার জোরে পা চালাতে হবে। আমার পায়ের চাপে মরমর করে কি ভাঙলো ওটা? ভাঙা পাতলা তক্তার মতন মনে হচ্ছে। পথের ওপর এরকম তক্তা এলো কোত্থেকে? দূরে ওটা হাবছা মতন কি দেখা যাচ্ছে? পালকি না? কপালকুণ্ডলার কোনো বিপদ হয়নি তো? নরম কিছুর ওপর পা পড়লো মনে হচ্ছে, অনেকটা মানুষের শরীরের মতন। হ্যাঁ, এ তো মানুষের শরীর। ঠান্ডা। নাড়ি ধরে দেখি, না, স্পন্দন নেই। মারা গেছে। কিন্তু নিঃশ্বাসের শব্দ পেলাম মনে হলো জানো। হ্যাঁ, নিঃশ্বাসেরই শব্দ। আশ্চর্য, নিঃশ্বাস আছে, তাহলে নাড়ি নেই কেন? এ কি রোগী? দেখি নাকের কাছে হাত দিয়ে, না, নিঃশ্বাস তো বইছে না। তাহলে শব্দ আসছে কোত্থেকে? তাহলে কি আশেপাশে অন্য কেউ আছে? কেউ আছে নাকি এখানে? আছি। কে তুমি? শুনলেন নাটক কপালকুণ্ডলা প্রথম পর্ব। নাটক ও নির্দেশনায় অনির্বাণ কল্যাণী এবং অরিজিৎ ধলে। অভিনয়ে কপালকুণ্ডলা সৃজিতা দত্ত গুপ্ত, নবকুমার অরিজিৎ ধলে, কাপালিক শুভমজিত দ, অধিকারী সয়ন তালুকদার, বৃদ্ধ অর্ণব বণিক এবং মাঝির চরিত্রে সোমনাথ দে। চিত্রনাট্য, শব্দগ্রহণ ও এডিটিংয়ে অনির্বাণ কল্যাণী। আমরা শীঘ্রই উপস্থিত হব পরবর্তী অংশ নিয়ে। আজ আমাদের এই উপস্থাপনাটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আরও নানান উপস্থাপনার জন্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটি লাইক করে পাশে থাকুন। আমরা শীঘ্রই উপস্থিত হব এক নতুন উপস্থাপনা নিয়ে।